हे बंधु चोख चाओ ताकाओ तुमार से स्वप्न जागानो मंत्र जागानो चोखे जे चोखे देखेछिले धूमकेतुके शातिल आरव के एपारेर गंगा आर ओपारेर गोमती के अजानिता अनामिका दोलन चापा के ताकाओ तेमनी करे तार परे महाकालेर इंद्रजाले आचम्बिते कथा कोए ओठो दुर्बार दमका हावाय स्तब्धतार निकष पुरीर सबगुली दरजा जानला खुले दिए एक संगे जेले दाओ तुमार राशि राशि वाक्येर विद्युत छटा नमस्कार बांगला वर्ल्ड वाइड निवेदित काजी नजरुल इस्लामेर स्मरण अनुष्ठाने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमि काजी नजरुल इस्लामेर गान सम्पर्के कयेकटी कथा साधारणभावे निवेदन करब। आमरा सकलेई जानी जे बांगला गाने सर्वप्रथम आधुनिकता एनेछिलेन कथाय भावे मनने आंगिके रवीन्द्रनाथ, तिनी प्रधान पुरुष। जे जे गीतिकवि तार काछाकाछि एई बांगला गाने आधुनिकता आनार क्षेत्रे काज करेछिलेन তাদের অন্যতম কাজী নজরুল ইসলাম। কিছু পরে তিনি এসেছিলেন। নজরুল 11 বছর বয়সে লেটো দলে গান লিখতে শুরু করেন জীবিকার জন্য। জীবিকার প্রয়োজনে তাকে রুটির দোকানেও কাজ করতে হয়েছে। প্রথম বিশ্ব মহাযুদ্ধের সময় বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তার 2-3 বছর বেশ যুদ্ধকালীন চমৎকার অভিজ্ঞতা হয়। 1920 সালে তিনি যুদ্ধ থেকে ফেরেন। তারপর তার সাহিত্য চর্চা শুরু হয়, কিন্তু সেই সময় কিছুদিন কারাবাসও ঘটে। 1923 সালে তিনি সেখান থেকে মুক্তি পান। তারপরেই বিজলী পত্রিকায় তার একটি গান প্রকাশিত হয়, জাতের নামে বজ্জাতি সব, খুবই বিখ্যাত গান। এই গানটি তারপরে রেকর্ড হয়। নজরুলের এটি প্রথম গান যেটি রেকর্ডে প্রকাশিত হয়। হরেন্দ্রনাথ দত্ত গেয়েছিলেন। নজরুল 1927 সালে গ্রাফন কোম্পানিতে যোগ দেন সঙ্গীত রচয়িতা হিসেবে। তারপর 1932 সালে মেগাফোনে, তারপর আবার গ্রাফন কোম্পানিতে, এবং তিনি ছিলেন পেশাদার গান লিখিয়ে। সর্বপ্রথম বাংলা গানে তিনিই প্রথম পেশাদার গান লিখিয়ে। 1942 পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন, কারণ 1942-এ তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, তারপর আর কাজ করতে পারেননি। 1942 পর্যন্ত তিনি গান লিখেছেন প্রায় 3000-এর কাছাকাছি। বিভিন্ন ধরনের গান তিনি লিখেছেন, কাব্যগীতি, রাগ সঙ্গীত, লোক ধরনের গান, তারপর গজল, ভক্তিগীতি। তার বিশেষ করে বলতে হবে গজল আর ভক্তি সঙ্গীতের কথা। বাংলা গানের প্রথম গজল রচনা করেন অতুলপ্রসাদ সেন, কত গান তো হলো গাওয়া, বাংলা গানে এই প্রথম গজল। অতুলপ্রসাদ তারপর আর 2-1টি মাত্র রচনা করেছিলেন, কিন্তু কাজী নজরুল এই ধরনটিতে প্রাণিত হয়ে অনেকগুলি গানই রচনা করেন। কে বিদেশি, মনু দাসী, এরকম আরো অনেক গান। আর আরেকটি ব্যাপার হলো তার ভক্তি সঙ্গীত। একজন মুসলিম হয়ে তিনি যেভাবে শ্যামা সঙ্গীত রচনা করেছেন তা বিশেষ অভিনিবেশ দাবি করে। শ্যামা নামের ভেলায় চড়ে শ্মশানে জাগিছে শ্যামা, কত না শ্যামা সঙ্গীত, অসাধারণ ভক্তিগীতি। বিভিন্ন রেকর্ডে সেগুলি বিভিন্ন শিল্পীর কণ্ঠে অমর হয়ে আছে। পাশাপাশি তিনি ইসলামী গানও একই নৈপুণ্যে রচনা করেছেন।
আর তার আরেকটি ব্যাপার ছিল তার সুরের বৈচিত্র্য। তিনি রাগ সঙ্গীতকেই প্রধান ব্যবহার করেছেন প্রধানভাবে, তার সঙ্গে বিদেশি সুর, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সুর, তাছাড়া লোকগানের সুর ব্যবহার করেছেন। সুর ছন্দবিন্যাস সব মিলেই তার গানে একটা বৈচিত্র্য আছে এবং সেগুলো সহজেই মানুষকে আকর্ষণ করে। তবে নজরুল গানের সাম্প্রতিক চর্চা নিয়ে কয়েকটি কথা শেষে বলি। এখন নজরুল গানের চর্চা কিছুটা সীমিত হয়ে এসেছে দেখা যাচ্ছে। চর্চা যে হয় না তা নয়, অনেকেই শিখছেন, অনেক শিক্ষায়তনও আছে। সিডি সেরম প্রকাশিত হয় না, অন্যান্য গানের সিডি যেরম বেরোয় রবীন্দ্রনাথের গানের কি আধুনিক গানের, সেই তুলনায় নজরুল গানের সিডি খুব কম, হাতে গোনা বলা চলে। তার মূলে কয়েকটি কারণ আছে। যারা নজরুল গান গাইতে চাইছেন, যারা শিখছেন, তারা দেখছেন যে একই গান নজরুলের একাধিক সুরে চলছে, একাধিক সুরে প্রচলিত, তারা কোনটা গাইবেন, কোনটাকে গ্রহণ করবেন, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই জন্য দরকার সঠিক স্বরলিপি। আমাদের এখানে একমাত্র জগৎ ঘটকের স্বরলিপি গ্রহণযোগ্য। তাছাড়া বাংলাদেশের নজরুল ইনস্টিটিউট যে স্বরলিপিগুলো প্রকাশ করেন তার অনেকগুলির সম্পাদক সুধীন দাস, সেগুলি অবশ্যই গ্রহণযোগ্য। আমাদের এখানে অনেক ভ্রান্ত স্বরলিপি প্রচলিত, মনোরঞ্জন সেনের, নিতাই ঘটকের, কিন্তু তারাই ছিলেন নজরুলের খুব কাছের মানুষ। খুব দুঃখের বিষয় সেটা, তারাই এই বিকৃতিটাকে প্রশ্রয় দিয়েছেন, নজরুলের গানকে সুরটাকে বদলে দিয়েছেন নানানভাবে, এবং এই ব্যাপারটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। নজরুল যখন সক্ষম ছিলেন গান রচনায়, সেই সময় থেকেই এই বিকৃতির ব্যাপারটা চলে আসছে। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। আর একটা ব্যাপার হলো নজরুলের গানে, সেটা হচ্ছে সবসময় দেখা যায় সেটা যে একটা অহেতুক কালোয়াতি, অতিরিক্ত কালোয়াতি প্রদর্শন করার চেষ্টা থাকে গায়ক গায়িকার, যেটা নজরুল গানের মারাত্মক ক্ষতি করছে। নজরুলের একটি রেকর্ড আছে, শুনে দেখবেন, পাষাণের ভাঙালে ঘুম, দেখবেন কত শান্তভাবে, কত সুন্দরভাবে, অল্প অলঙ্করণ প্রয়োগ করে কিভাবে তিনি গানটিকে নিবেদন করেছেন। পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম গলিয়া সুদের তুষার জিতনি ঝর বয়ে যায়, গলিয়া সুদের তুষার জিতনি ঝর বয়ে যায়, কে তুমি সোনারি ছোঁয়ায় পাষাণের ভাঙাল ঘুম। এটা আমাদের একটা সামনের দৃষ্টান্ত হতে পারে, এই ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার। আরেকটি বিষয় আমাদের সচেতন হতে হবে, সেটি অনেক গীতিকারের গান, মানে অনেক সমসাময়িক গীতিকারের গান চলে নজরুলের নামে, যেমন ধরা যাক তুলসী রায়, আমায় বলো না ভুলিতে বলো না, কি চোখ মুছিলে জল মোছে না, চোখ মুছিলে জল মোছে না ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচনা, এই সমস্ত গান, প্রণব রায়ের কিছু গান চলছে নজরুলের নামে, এইগুলি সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার। আমরা যদি নজরুলের প্রতি যথোচিত শ্রদ্ধা জানাতে চাই, তাহলে তার সৃষ্টিকে অবিকৃতভাবে আমরা উপস্থাপিত করব, তবেই আমরা তার প্রতি যথোচিত শ্রদ্ধা জানাতে পারব। আমার নয়নে নয়ন
আছে আঁখিতে উষ্ণ আঁখি জল মধুর সুধা নাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি ও গো শিল্পী গলাইয়া মোরে গড়িতে চাহ কোন মানুষ প্রতিমারে ও গো শিল্পী গলাইয়া মোরে গড়িতে চাহ কোন মানুষ প্রতিমারে ও গো পূজারি কেন আরতি জাগাতে পাশান প্রণয় দেবতারে এ দেহ বৃঙ্গারে থাকে যদি মদ ও গো প্রেমাস্পদ প্রিয় গোপী আমার নয়নে নয়ন রাখি আমারে কর গুণী তোমার বিনা আমারে কর গুণী তোমার বিনা কাঁদিব সুরে সুরে কাঁদিব 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 সুরে সুরে কণ্ঠ লীনা আমার হমু মানুষীর ছবি চাহ যদি মোরে কর গো চন্দন চাহ যদি মোরে কর গো চন্দন তপ্ত তনু তব শীতল করি আমার নয়নে নয়ন রাখি আমার নয়নে নয়ন রাখি নমস্কার কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি আমি শোনাচ্ছি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষা কষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার
তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ছুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে, এইখানে বসে ঈসা মুসা পেলে সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হল মিশের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্য মুনি তেজির রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। আমের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোন ভেদাভেদ নাই। ধরিয়া কেন ঘিরে গেলে বলুন।
মনে কেন জাগে না কো আর সে মধুরে কেন জাগে না কো আর সে মধুরে রস আনন্দ প্রাণে রস আনন্দ প্রাণে জড়ায় ধরে করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার অংশবিশেষ। সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপতাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়াকে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বল আদিপাপ নারী নহে সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে, তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির মল। তাজমহলের পাথর দেখেছ
দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশিতে হয়েছে বধু, পুরুষ এসেছে মরুতৃষা লয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। গেল
আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন, বিশ্বাস করুন। আসলে কাজী নজরুল ইসলাম আমাদের সামনে দর্শন দিয়ে গেছেন, পথ দেখিয়ে গেছেন, তিনি নিজে চলেছেন সেই পথে, আমরা চলব কিনা সেটি এখন একান্তই আমাদের উপর নির্ভর করছে। সেই যে অগ্নিবীণা, অগ্নিবীণা থেকেই তো নজরুল আমাদের সামনে নূতন পথের দিশারী। যেখানে প্রলয়োল্লাসের মতো কবিতা আছে, যেখানে বিদ্রোহীর মতো কবিতা আছে, সেখানে শাতিল আরবের মতো কবিতা আছে, সেখানে আগমনীর মতো কবিতা আছে। এই যে সম্মিলন, এই সম্মিলন তো বাংলা কাব্যাঙ্গনে আগে আমরা দেখিনি, সেই থেকে শুরু, এবং সেই শুরু থেকেই নজরুল ইসলাম প্রতি বছর বছর যেন অনেকটুকু করে পথ হাঁটছিলেন। ওই সময় ভেবে দেখুন, সেইটি 1921-22 কি ছিল ভারতবর্ষের অবস্থা, সাম্প্রদায়িক অসম্প্রীতি ছিল ব্যাপকভাবে, সম্প্রদায় সম্প্রদায় তো ছিলই,
একই সঙ্গে নিজের ধর্মের মধ্যেও জাতপাত নিয়েছিল। এর মধ্যে কাজী নজরুল ইসলাম ব্যক্তিগত জীবনেও সাহিত্যিক জীবনেও একেবারে বিদ্রোহ নিয়ে এলেন। তার বিদ্রোহী কবিতাটির কথা একটু বলি। বিদ্রোহীর মতো আরেকটি কবিতা বাংলা সাহিত্যে তো রচিত হলো না, যে কারণে আমরা দেখলাম যে নজরুল ইসলামের যে দর্শন, এই দর্শনটি আমরা আসলে অনুসরণ করতে পারলাম না। 1926 সালে নজরুল ইসলাম ঢাকায় এলেন, প্রথম ঢাকায় এলেন। তখন তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে দল, স্বরাজ্য পার্টি, তার সাথে যুক্ত ছিলেন এবং তারই একটি প্রগতিশীল অংশের সঙ্গে নিজেরা নিজেরা কাজ করছিলেন। তার সঙ্গে যুক্ত ছিলেন হেমন্ত কুমার সরকার। হেমন্ত কুমার সরকার আর নজরুল ইসলাম ঢাকায় এসেছিলেন একেবারেই দলীয় কাজে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছেলেরা খোঁজ পেয়ে নজরুলের সঙ্গে দেখা করতে যান এবং নজরুল তারপরেই সলিমুল্লাহ মুসলিম হলে এলেন। এসে সেখানে কবিতা শোনালেন, বক্তৃতা দিলেন। বক্তৃতায় নজরুল ইসলাম যা বললেন, আব্দুল কাদির তার স্মৃতিকথায় লিখছেন যে আমরা খুব খুশি হতে পারলাম না। আমরা নজরুলের কাছে মনে করেছিলাম শুনতে পাব ইসলামী সমন্বয়ের কথা, তৌহিদবাদের কথা, কিন্তু নজরুল ইসলাম মানুষের মানুষের সমন্বয়ের কথা বললেন। তিনি সেখানে কান্ডারি হুঁশিয়ার আবৃত্তি করলেন, সেখানে তিনি মানুষ আবৃত্তি করলেন, সেখানে তিনি অভিযানের মতো কবিতা লিখলেন, আবৃত্তি করলেন। আমরা সেদিন নজরুলের কাছে আশা করেছিলাম মুসলিম জাতীয়তাবাদী কোনো বক্তৃতা তিনি দেবেন। ভাবা যায় ওই সময়েই তো তাহলে বোঝা গেল যে নজরুল অনেকটা এগিয়ে, তার নিজের বন্ধুদের থেকে, নিজের সম্প্রদায়ের মানুষ থেকে, অন্য সম্প্রদায়ের মানুষ থেকেও। নজরুলের এই যে সমন্বয় চেতনা, এই সমন্বয় চেতনা তো তার ব্যক্তিগত জীবনেও ছিল। ব্যক্তিগত জীবনে প্রমিলার সঙ্গে যে তার বিয়ে হয়েছিল, এই বিয়ের ক্ষেত্রে তো প্রমিলাকে ধর্মান্তর করবার কথা উঠেছিল। নজরুল ইসলাম নিজেই কিন্তু সেই ধর্মান্তর যাতে না হয় এই ব্যবস্থা করেছিলেন এবং প্রমিলার নাম প্রমিলাই রেখেছিলেন এবং সেই প্রমিলা অনুসারেই কিন্তু তার নাম ছিল, যদিও আশালতা তার নিজের নাম, কিন্তু তার কোনো ইসলামী নাম নজরুল ইসলাম দেননি বা নিতেই দেননি। তার যে সন্তান, সন্তানদের নামের কথা যদি ভাবি, এত সুন্দর, একই সঙ্গে বাংলা শব্দ, বাংলার সঙ্গে আরবি শব্দ দিয়ে একেবারে বাঙালি মুসলিম এই হিসেবে পরিচয়, এই পরিচয়ে চমৎকার নাম। নজরুল ইসলামের সন্তানের আগে এরকম নাম আমি তো অন্তত শুনিনি। তাহলে এই যে নূতন নূতন পথ, এই নূতন পথের জায়গাগুলো কিন্তু নজরুল ইসলাম দেখিয়েছিলেন। আমার কাছে কিন্তু মনে হয় যে নজরুল ইসলামের যে দর্শন, সমন্বয়ের দর্শন, আন্তধর্মীয় সমন্বয়, তার যে শ্যামাসঙ্গীত কিংবা তার যে ইসলামী গান কিংবা তার যে গজল কিংবা তার যে বৈষ্ণব ঘরানার গান কিংবা একই সঙ্গে বৈষ্ণব ঘরানার গানের সঙ্গে শ্যামাসঙ্গীত যুক্ত করে দেয়া কিংবা শ্যামাসঙ্গীতের যে রূপকল্প বা শ্যামার যে রূপকল্প, শ্যামার শ্যামাকে এক করে দেয়া, এই সমস্ত বৈপ্লবিক কাজ তো তিনি করেইছেন। পাশাপাশি জাতের নামে বজ্জাতে সব, যা জালিয়াত খেলছে জুয়া, এরকম কবিতাও লিখেছেন। এটা একান্তই তার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে যদিও লিখেছেন। তিনি একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন, সেই বিয়ে বাড়িতে তাঁকে পঙ্ক্তি ভোজন করতে দেওয়া হয়নি, এইসব কারণে তিনি বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহগুলো শৈল্পিক বিদ্রোহ ছিল। আমার কাছে যেটি মনে হয় সেটি হলো কাজী নজরুল ইসলামের যে দর্শন, এই দর্শনের সাথে সম্রাট আকবরের দর্শনের খানিকটা মিল আছে। সম্রাট আকবরের যে সর্বধর্ম সমন্বয় করে ভারতীয়দেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড় করিয়ে বিশ্বের বুকে এই ভারতীয়দেরই একটি জয় জয়কার তিনি দাঁড় করাতে চেয়েছিলেন, সেটি ধর্মীয়ভাবে, সেটি মতাদর্শভাবে, সেটি ভারতীয় হিসেবে, নজরুল ইসলামের মনেও কিন্তু বাঙালিত্বের ওই চেতনাটি ছিল যে বাঙালির মধ্যে অন্তত পক্ষে ভেদাভেদ যতটা কমিয়ে আনা যায়, সেটা ধর্মীয় ক্ষেত্রে, সেটি সম্প্রদায়ের ক্ষেত্রে, সেটি জাতপাতের ক্ষেত্রে, সেটি চিন্তার ক্ষেত্রেও। যে কারণে আমার কাছে মনে হয় কাজী নজরুল ইসলামের দর্শনটি এখন আমাদের চারিদিকেই দরকার, বাঙালির তো দরকারই। Thank you.
তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বে বিরাট শিশু আনুগুণে খেলিছ কিশোর জাগুচির অমলিন দুর্জয় ভয়হীন আশোক শুভদিন হোক নিশিভোর জাগো সুন্দর চির কিশোর অগ্নিশিখার সম সূর্যের প্রায় জ্বলে ওঠ দিব্যজ্যোতির মহিমায় দূর হোক সংশয় ভীতি নিরাশা জড় প্রাণ পাষাণের ভাঙ ঘুম ঘোর জাগো সুন্দর চির কিশোর তোমার মুখ
যোছনানি উঠবে যে চাঁদ ঝিল মিলিয়ে তোমার মুখের যোছনানি উঠবে যে চাঁদ ঝিল মিলিয়ে হেনার সুবাস ফেলবে নিশ্বাস তোমার বাতায়নে ভুলে যেও ভুলে যেও সেদিন যদি পড়ে করুণ সুরে শুনবে যেন অনেক দূরে ক্লান্ত বাসীর করুণ সুরে বিদায় পড়ে আমায় মনে যাবে চৈতি বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে ভুলে যেও ভুলে যেও সেদিন যদি পড়ে খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল প্রায় কামাল তুনে কামাল কিয়া ভাই হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই লেফট রাইট লেফট লেফট রাইট লেফট সাব্বাস ভাই সাব্বাস দি সাব্বাস তোর শামসেরে পাঠিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সেরে বল দেখি ভাই বল হ্যারে দুনিয়ায় কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে খুব কিয়া ভাই খুব কিয়া গুজদিল ওই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া খুব কিয়া ভাই খুব কিয়া হুর্র হো হুর্র হো দস্যুগুলোয় সামলাতে যে এমনি দামাল কামাল চাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই লেফট রাইট লেফট লেফট রাইট লেফট শির হতে পাও তক ভাই লাল লালে লাল খুন মেখে রণভীতুদের শান্তিবাণী শুনবে কে পিণ্ডারীদের খুন রঙিন নখ ভাঙা এই নীল সঙ্গিন তৈয়ার হয় হরদম ভাই ফাটতে জিগার শত্রুদের হিংসুক দল হিংসুক দল জোর তুলেছি সত্যদের সাবাস জওয়ান সাবাস খিঞ্জীবী ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস এমনি করে রে এমনি জোরে রে খিঞ্জীবী ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস ওই চেয়ে দেখ আসমানে আজ রক্ত রবির আভাস সাবাস জোয়ান সাবাস লেফট রাইট লেফট লেফট রাইট লেফট হিংসুটে ওই জীবগুলো ভাই নাম ডুবালে সৈনিকের
তাই তারা আজ নেস্তে নাবুদ, আমরা মোটেই হই নিজের। পরের মুলুক লুট করে খায় ডাকাত, তারা ডাকাত, তাই তাদের তরে বরাদ্দ ভাই আঘাত, শুধু আঘাত। কি বলো ভাই স্যাঙাত? হুর্র হো দনুজ দলে দুলতে দাদা, এমনি দামাল কামাল চাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, আজাদ মানুষ বন্দি করে, অধীন করে স্বাধীন দেশ, কুল মুলুকের কুষ্টি করে জোর দেখালে কদিন বেশ, মোদের হাতে তুর্কি নাচন নাচলে তাধীন তাধীন শেষ। বদনসিবের বরাত খারাপ, বরাদ্দ তাই করলে কিনা আল্লায়, পিসাজগুলো পড়ল এসে পেল্লায়, এই পাগলা দেরি পাল্লায়, এই পাগলা দেরি পাল্লায়। হুর্র হো হুর্র, ওদের কল্লা দেখে আল্লা ডরায় হল্লা, শুধু হল্লা। এক মুরগির জোর গায়ে নাই, ধরতে আসেন তুর্কি তাজি মর্দ গাজি মাল্লা। হা হা, এসে নাড়ি ছেড়ে বা, হা 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 হা। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোর সে সামাল সামাল, তাই কামাল তুনে কামাল কিয়া ভাই, হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট, দেখছো কি দোস্ত অমন করে, হৌ হৌ হৌ, সত্যি তো ভাই সন্ধেটা আজ দেখতে যেন সৈনিকেরই বউ। শহীদ সেনার টুকটুকে বউ, লাল পিরাহান পরা, স্বামীর খুনের ছোপ দেয়া তাই ডগ ডগে আন করা। না না না, কুল যে যেন টুকরো করে কাটা, হাজার তরুণ শহীদ বীরের শিউরে ওঠে গাটা। আসমানের ওই সিং দরজায় টাঙিয়েছে কোন কষাই, দেখতে পেলে এক্ষুনি গে এই ছোড়াটা, কোল যেতে তার বসাই, মুন্ডুটা তার খসাই, গুসাতে আর পাইনে ভেবে কি যে করি দশাই। আহা কচি ভাইরা আমার রে, এমন কাঁচা জানগুলো খান খান করেছে কোন সে চামার রে। আহা কচি ভাইরা আমার রে, আসমানের ওই আংরাখা খুন খারাবির রং মাখা, কি খুবসুরত বারে বা, জোর বাজা ভাই কাহার বা। হোক না এ ভাই কারবালা ময়দান, আমরা যে গাই সাচ্চারি যায় গান, হোক না এ তোর কারবালা ময়দান। লেফট রাইট লেফট, দ্রম দ্রম দ্রম, লেফট রাইট লেফট, দ্রম দ্রম দ্রম। আসমানে ওই ভাসমান যে মস্ত দুটো রঙের তাল, একটা নিবিড় নীলশিয়া আর একটা খুবই গভীর লাল, বুঝলে ভাই ওই নীলশিয়াটা শত্রুদের, দেখতে নারে কারুর ভালো তাই তো কালো রক্ত ধারার বইছে শিরায় স্রোত ওদের। হিংস্র ওরা হিংস্র পশুর দল, গৃধ্ন ওরা লুব্ধ ওদের লক্ষ্য অসুর বল। হিংস্র ওরা হিংস্র পশুর দল, জালিম ওরা অত্যাচারী, সার জেনেছে সত্য যাহা হত্যার তারি, জালিম ওরা অত্যাচারী, সৈনিকে রে গৈরীকে ভাই জোর অপমান করলে ওরাই, তাই তো ওদের মুখ কালো আজ খুন যেন নীল জল। ওরা হিংস্র পশুর দল, ওরা হিংস্র পশুর দল। সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হলো মোরে, তোদের মতো পিঠ ফেরেনি প্রাণটা হাতে করে, ওরা শহীদ হলো মোরে। পিটনি খেয়ে পিঠ যে তোদের ঢিট হয়েছে কেমন, পৃষ্ঠে তোদের বর্ষা বেঁধা বীর সে তোরা এমন, মুর্দারা সব যুদ্ধে আসিস, যা যা খুন দেখেছিস বীরের, হা দেখ কেমন গরম টকটকে লাল তাজা, মুর্দারা সব যা যা, এরাই বলেন হবেন রাজা, তাই দিয়েছে উচিত সাজা শক্ত ছেলে কামাল ভাই। এই তো চাই এই তো চাই, থাকলে স্বাধীন সবাই আছি, নেই তো নাই নেই তো নাই, এই তো চাই। মার দিয়া ভাই মার দিয়া, দুশ্মন সব হার গিয়া, কিল্লা ফতে হো গিয়া, পরোয়া নেহি জানে দো ভাই জো গিয়া, কিল্লা ফতে হো গিয়া। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, জোরসে চলো পা মিলিয়ে গা হেলিয়ে, এমনি করে হাত দুলিয়ে দাদরা তালে, এক দুই তিন পা মিলিয়ে ঢেবের মতন যাই, আজ স্বাধীন দেশ আজাদ মোরা, বেহেস্ত না চাই আর বেহেস্ত না চাই। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ওই শুনেছিস ঝরকাতে সব বলছে ডেকে বৌদলে, কেবির তুমি কে চলেছ চৌদলে, চিনিস নাকি এমন বোকা বনগুলি সব, আরে কামাল এই যে কামাল,
পাগলি মায়ের দামাল ছেলে ভাই যে তোদের, তা না হলে কার হবে আর রওশন এমন জামাল? উড়িয়ে দেব পুড়িয়ে দেব ঘর বাড়ি সব সামাল, ঘর বাড়ি সব সামাল। আজ আমাদের খুন ছুটেছে, হোশ টুটেছে, ডগমো গিয়ে জোশ উঠেছে, সামনে থেকে পালাও, শহরত দাও নবরাতি, আজ হর ঘরে দীপ জ্বালাও, সামনে থেকে পালাও, যাও ঘরে দীপ জ্বালাও। ইস, দেখেছিস ওই কারা ভাই সামলে চলেন পা, ফসকে মরা আধ মরাদের মাড়িয়ে ফেলেন বা, দেখে শিউরে ওঠে গা। হা হা হা, মরলো যারা মরেই গেছে, বাঁচলো যারা রইল বেঁচে, এই তো জানি সোজা হিসাব, দুঃখ কি আর? হ্যাঁ, মরায় দেখে ডরায় এরা, ভয় কি মরায় বা? সত্যি কিন্তু ভাই, যখন মোদের বক্ষে বাঁধা ভাইগুলির এই মুখের পানে চায়, কেমন সে এক ব্যথায় তখন প্রাণটা কাঁদে যে সে, কে যেন দুই বজ্র হাতে চেপে ধরে কলজেখানা পেশে, নিজের হাজার ঘায়েল যখন ভুলে তখন ডুকরে কেন কেঁদেও ফেলি শেষে, কে যেন ভাই কলজেখানা পেশে, ঘুমো পিঠে ঘুমো বুকে ভাইটি আমার আহা, বুক যে ভরে হাহাকারে, যতই তোরে সাব্বাস দি যতই বলি বাহা, লক্ষ্মীমণি ভাইটি আমার আহা, ঘুমো পিঠে ঘুমো বুকে ভাইটি আমার আহা, অস্তরবীর দেশ পাড়ায়ে বহুত সে দূর তোদের ঘরের রাহা, ঘুমো এখন ঘুমো ঘুমো ভাইটি ছোট আহা, মরণ বধুর লাল রাঙা বর ঘুমো, আহা এমন চাঁদ মুখে তোর কেউ দিল না চুমো, হতভাগারে মরেও যে তুই দিয়ে গেলি বহুত দাগারে, না জানি কোন ফুটতে চাওয়া মানুষ কুঁড়ির হিয়ায়, তরুণ জীবন এমনি গেল একটি রাতও পেলি নে রে বুকে কোনো প্রিয়ায়, তরুণ খুনের তরুণ শহীদ হতভাগারে, মরেও যে তুই দিয়ে গেলি বহুত দাগারে। তাই যত আজ লিখনেওয়ালা ফুটতি সেজোর তোদের মরণ লেখে, এক লাইনে 10,000-এর মৃত্যু কথা হাসি রকম দেখে, মরলে কুকুর ওদের ওরা শহীদ গাথার বই লেখে, খবর বেরোয় দৈনিকে আর একটি কথায় দুঃখ জানান, জোর মরেছে 10,000 সৈনিকে, আখির পাতা ভিজলো কিনা কোনো কালো চোখের, জানল না হায় এ জীবনে ওই সে তরুণ 10,000 লোকের, পচে মরিস পরিখাতে মা বোনেরা ওর শুনে বলে বাহা, সৈনিকেরই সত্যিকারে ব্যথার ব্যথি কেউ কিরে নেই আহা। আয় ভাই, তোর বউ এলো ওই সন্ধ্যা মেয়ের রক্ত চেলি পরে, আধার শাড়ি পরবে এখন, পোষবে যে তোর গোরের বাসর ঘরে, ভাবতে নারি গোরের মাটি করবে মাটি এ মুখ কেমন করে, সোনা মানিক ভাইটি আমার ওরে, বিদায় বেলায় আরেকটি বার দিয়ে যা ভাই চুমো, অনাদরের ভাইটি আমার মাটি মায়ের কোলে এবার ঘুমো। ঠিক বলেছ দোস্ত তুমি চোস্ত কথা, আয় দেখি তোর হস্ত চুমি, মৃত্যু এরা জয় করেছে কান্না কিসের, আবজামজাম আনলে এরা আপনি পিয়ে কলসি বিষের, কে মরেছে কান্না কিসের বেশ করেছে, দেশ বাঁচাতে আপনারই যান শেষ করেছে বেশ করেছে, শহীদ ওরাই শহীদ, বীরের মতো প্রাণ দিয়েছে খুন ওদেরই লোহিত, শহীদ ওরাই শহীদ, হুর্র হো হুর্র হো ভাই বেরাদর পালাও এখন দূর্র হো দূর্র হো, হুর্র হো হুর্র হো হৌ হৌ হৌ, কমাল জিতা রও কমাল জিতা রও। ওকে আসে আনোয়ার ভাই, আনোয়ার ভাই জানোয়ার সব সাফ, জোর নাচো ভাই হরদম দাও লাফ, আজ জানোয়ার সব সাফ, হুর্র হো হুর্র হো সব কুছ অবদুর রহো, হুর্র হো হুর্র হো রঞ্জিতে আজ মন মেতেছে সালাম সবাই সালাম, নাচনা থামারে জখমি ঘায়েল ভাইকে আগে আসতে নামারে, নাচনা থামারে, কে ভাই
হা সালাম, ওই শোনা যায় সিপাহ সালার কামাল ভাইয়ের কালাম, সাবাস থামো হো হো সাবাস হল্ট এক দো। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো কামাল তুনে কামাল কিয়া ভাই। প্রাণের মতো
আশ্বস্ত করো, আমাদের দুঃস্বপ্নের শান্তি বিধান করো। তুমি নিরর্থক নও, তুমি নিঃসঙ্গ নও, তুমি নিঃশেষ নও, তুমি জাগ্রত, তুমি উত্থিত, তুমি স্বাদে বোধে পরিপূর্ণ। তুমি দেখেছো সর্বময় সত্য বস্তুকে। বলো, ঘোষণা করো, আমরা অকিঞ্চনের দল, আমরা সবাই সেই সত্য বস্তু। ভালোবাসো মোর গান।